সবাইকে জিয়ার মাসুদ একাডেমিতে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডে আমরা দেখব ইফ ফাংশন। ইফ ফাংশন মূলত এক্সেলে দুইভাবে কাজ করে, একটি হলো শুধুমাত্র ইফ আর একটি হলো নেস্টেড ইফ। যদি একটি মাত্র ইফ দিয়ে লজিক টেস্ট আমরা করে থাকি সেটিকে বলা হয় ইফ ফাংশন, আর যদি একের অধিক অর্থাৎ ইফ 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 এরকম অনেকগুলি ইফ দেয়া থাকে সেটিকে বলা হয় নেস্টেড ইফ। তো আজকের এপিসোডে আমরা শুধুমাত্র ইফ ফাংশনটি শিখব এবং পরবর্তী পর্বে আমরা নেস্টেড ইফ ফাংশনটি শিখব। ইফ ফাংশনটি যদি আমরা বুঝি এটি খুবই সহজ, কিন্তু না বুঝলে একটু জটিল মনে হতে পারে। তো আশা করি আজকের পর্বটি এবং আগামী পর্বটি দেখার পরে ইফ ফাংশন নিয়ে আমাদের যত ভয় এবং দুর্বলতা সেগুলি সব কেটে যাবে। তো চলুন আমরা শুরু করি ইফ ফাংশন। তো আমাদের সামনে যে টেবিলটি দেয়া আছে, এই টেবিলে ডেবিট অ্যামাউন্ট এবং ক্রেডিট অ্যামাউন্ট দুটি দেয়া আছে। যদি ডেবিট অ্যামাউন্ট এবং ক্রেডিট অ্যামাউন্ট দুটি কি সেম আছে কিনা সেটি যদি আমরা টেস্ট করতে চাই ইফ ফাংশনের মাধ্যমে, তাহলে আমরা ইফ ফাংশন লিখি ইকুয়াল টু ইফ। যদি আমরা এ টু সেল সিলেক্ট করলাম অর্থাৎ ডেবিট অ্যামাউন্টের সেলটি সিলেক্ট করলাম ইকুয়াল টু ক্রেডিট অ্যামাউন্ট। এখানে আমরা যদি সিনট্যাক্সটি একটু লক্ষ্য করি, ইফ লজিক টেস্ট ভ্যালু ট্রু ফলস, আমাদেরকে ট্রু ফলস এর মাধ্যমে জানতে হবে যে এটা কি সঠিক আছে কি নাই। যদি আমরা কমা দিই, কমা দিলে দেখতে পাচ্ছি যে আমরা ভ্যালু ইফ ট্রু অর্থাৎ এই অবস্থায় আছি আমরা। যদি আমরা এখন লিখি ট্রু এবং কমা দিয়ে যদি লিখি আমরা ফলস, ব্যাকের শেষ করলাম। যদি এখানে আনসারটি সঠিক হয় তাহলে লিখবে ট্রু, আর যদি রং হয় তাহলে লিখবে ফলস। অর্থাৎ দুইটি অ্যামাউন্ট যদি সঠিক হয় তা সেক্ষেত্রে লিখবে ট্রু, আর যদি রং হয় সেক্ষেত্রে লিখবে ফলস। যদি আমরা এন্টার দিই দেখতে পাচ্ছি ট্রু, অর্থাৎ 25,000 এবং 25,000 দুইটি অ্যামাউন্টের সেম আছে, তাই এখানে ট্রু দেখাচ্ছে। যদি আমরা ড্র্যাগ করে নিচের দিকে আসি বা ডাবল ক্লিক করি ফিল হ্যান্ডেলের মাধ্যমে, দেখতে পাচ্ছি এখানে একটি জায়গা ফলস দেখাচ্ছে। এখানে দেয়া আছে 13,500, এখানে দেয়া আছে 13,700, অর্থাৎ দুইটি অ্যামাউন্ট সেম না, ওই কারণে ফলস দেখাচ্ছে এখানে। একইভাবে যদি অ্যামাউন্টটা আমরা ট্রু ফলস না দিয়ে যদি 1 এবং 0 এর মাধ্যমে দেখতে চাই, যদি আমরা 2 এর জায়গা 1 দিলাম ফলস এর জায়গায় দিলাম 0, এখন যদি আমরা এন্টার দিই দেখতে পাচ্ছি যে 2 এর ক্ষেত্রে যেহেতু 1 আসলো, যদি ফিল হ্যান্ডেল ধরে বা ডাবল ক্লিক করে নিচের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে 0 দেখাচ্ছে। এইভাবে আমরা লজিক টেস্ট করতে পারি দুইটি অ্যামাউন্টের মাধ্যমে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে আমরা A4 ইকুয়াল B4 লিখলাম, এই ইকুয়ালটিকে বলা হয় অপারেটর। এখানে বিভিন্ন অপারেটর দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। যদি আমরা এক নজরে অপারেটরগুলি দেখে নিই, যেমন ইকুয়াল সাইন, গ্রেটার দেন সাইন, গ্রেটার দেন কিভাবে লিখতে হবে এটির এক্সাম্পল, গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এই অপারেটরগুলির সাহায্যে আমাদেরকে ইফ ফাংশনগুলি লিখতে হবে। এখন যদি আমরা আরেকটি ইফ ফাংশন দেখি, যেমন এখানে দেয়া আছে টার্গেট অ্যাচিভ 103 বোনাস 10%, যদি বলা হয়ে থাকে 100 অ্যাচিভ করলে 10% বোনাস পাবে, তাহলে সেক্ষেত্রে আমাদের কিভাবে করতে হবে সেটি আমরা দেখি। ইকুয়াল টু ইফ, যদি আমাদের টার্গেট অ্যাচিভের সেলটাকে সিলেক্ট করি 100, যদি 100 এর বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 10% বোনাস পাবে, আদারওয়াইজ 0 পাবে। এখন যদি আমরা এন্টার দিই দেখতে পাচ্ছি যেহেতু 100 এর বেশি আছে সেক্ষেত্রে 10% দেখাচ্ছে। যদি আমরা এটাকে 88 করে দিই তাহলে সেক্ষেত্রে দেখাবে না কিছু, অর্থাৎ 0। যদি আরেকটি ফাংশন আমরা দেখি, যদি আমাদের পরীক্ষার বিভিন্ন স্কোর দেয়া আছে, বলা থাকে 70 বা তার বেশি যদি নাম্বার পেয়ে থাকে তাহলে সেই পাস করবে, আদারওয়াইজ সে ফেল করবে। যদি এরকম একটি টেস্ট আমরা করি, ইকুয়াল টু ইফ ওপেন ব্র্যাকেট সেলটিকে আমরা সিলেক্ট করলাম গ্রেটার দেন ইকুয়াল টু 70, অর্থাৎ 70 বা তার যদি বেশি পেয়ে থাকে তাহলে সে পাস করবে, তাহলে আমরা ডাবল কোটের মাধ্যমে লিখে দিই পাস, PASS, ডাবল কোট শেষ করলাম। এখানে মনে রাখতে হবে যদি আমাদের মন মতো কোনো একটি কমেন্টস দেখতে চাই আমরা, সেক্ষেত্রে ডাবল কোটের ভিতরে লিখতে হবে। যদি অন্য একটি হয় অর্থাৎ ফেল করে, পাস না করলে কি হবে ফেল করবে, তাহলে ওইটি লিখে দিই আমরা, ডাবল কোট শেষ করলাম, সূত্রটিও শেষ করলাম অর্থাৎ ব্র্যাকেট শেষ করলাম। এখন যদি আমরা এন্টার দিয়ে থাকি দেখতে পাচ্ছি যে 70 এর উপরে উনি নাম্বার পেয়েছেন, ওই কারণে পাস করেছেন। যদি এখন আমরা ফিল হ্যান্ডেল ধরে টান দিই দেখতে পাচ্ছি যে 66, অর্থাৎ ফেল করেছে উনি এবং 70 যেহেতু পেয়েছে পাস করেছে। যদি এই ফাংশনটিকে আমরা অন্যভাবেও দেখতে চাই, অর্থাৎ যদি লেস দেন 70 লিখি, লেস দেন 70 তাহলে লেস দেন 70 পেলে ফেল করবে, আদারওয়াইজ পাস করবে। এখন যদি আমরা এন্টার দিই তাহলেও একই নিয়মে আসবে। এখন যদি আমরা কোনো একটি ফিগারকে চেঞ্জ করে দেখি, 44 দিলাম,
দেখতে পাচ্ছি যে ফেল। এইভাবে আমরা ইফ ফাংশন ইউজ করতে পারি। এখন যদি এখানে আমরা ফার্স্ট ফেল কোনটি না দেখে যদি টিক চিহ্ন এবং ক্রস চিহ্ন এই সিম্বল দেখতে চাই তাহলে কি করতে হবে? যদি একটি সিম্বল নিয়ে আসতে হয় কোত্থেকে নিয়ে আসবো সেটি আগে আমরা একটু দেখে নিই। ইনসার্ট থেকে সিম্বল, এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সিম্বল দেয়া আছে। যদি আমরা এখান থেকে ইংডিংস এই ফ্যামিলিটাকে সিলেক্ট করি, এখানে যে কোনো একটি সিম্বলকে সিলেক্ট করলে এখানে দেখতে পাচ্ছি যে আমরা ক্যারেক্টার কোড 52, এরকম প্রত্যেকটির কিন্তু ক্যারেক্টার কোড আলাদা আলাদা দেয়া আছে। যদি আমরা 252 লিখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টিক চিহ্নটি এভাবে আমরা নিয়ে আসতে পারবো। যদি ইনসার্ট দিই তেমনি ভাবে, যদি 251 দিই তাহলে ক্রস সাইন আসবে। যেহেতু আমি আগেই ইনসার্ট করে রেখেছি তাই আর নতুনভাবে নিয়ে আসলাম না। এখন যদি আমরা আমাদের ই ফাংশনটি লিখি ইকুয়াল টু ইফ, যে সেল স্কোর আছে সেই সেলটি আমরা সিলেক্ট করলাম, গ্রেটার দেন অর ইকুয়াল টু 70, অর্থাৎ 70 বা তার বেশি পেলে টিক চিহ্ন আসবে, যদি কম পায় তাহলে ক্রস সাইন আসবে। তো আমরা লিখলাম কমা, যে সেলে আমাদের টিক চিহ্নটি অর্থাৎ সিম্বলটি আছে সেই সিম্বলটি আছে আমাদের U1-এ, তাহলে আমরা U1 সেল সিলেক্ট করে দিলাম, কমা, আদারওয়াইজ কোনটা দেখাবে F1, F1 সিলেক্ট করে দিলাম, এন্টার দিলাম। এখানে দেখতে পাচ্ছি যে কিছু আসছে না, N একটা দেখাচ্ছে। এটার কারণ হলো এই সিম্বলটি হলো উইংডিংস আর এটি হলো টার্মিনাল, তাহলে আমাদেরকে এই ফরম্যাটটি সিলেক্ট করে দিতে হবে বা ওই ফন্টটি সিলেক্ট করে দিতে হবে। এই ফন্টটি সিলেক্ট করে দিতে গেলে যদি আমরা ফরম্যাট প্যানেলে ক্লিক করে দিই চলে আসে। এখন যদি নিচের দিকে আসি কিছু দেখাচ্ছে না, এটার কারণ হলো আমরা যখন ড্র্যাগ করে নিচের দিকে আসছি তখন আমাদের যে E1 সেল এবং F1 সেল সেই সেলটি না থেকে ড্র্যাগ করার কারণে নিচের দিকে E2, F2, তারপরে E3, F3 হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি, আমাদের রো গুলিকে লক করে দিতে হবে। রো লক করতে হলে আমাদেরকে যেমন E1 সেলটিকে যদি আমরা লক করে দিই একটা ডলার সাইন দিয়ে দিলে লক হয়ে গেল, যদি ওয়ানের আগে আমরা একটি ডলার সাইন দিয়ে দিই তাহলে লক হয়ে গেল, এখন যদি এন্টার দিই হয়ে গেল। যদি আমরা এখন ড্র্যাগ করে নিচের দিকে আসি বা ডাবল ক্লিক করি দেখতে পাচ্ছি যে ক্রস সাইন এবং টিক চিহ্নগুলি বসে গিয়েছে। এই লকের ব্যাপারে আমরা আলাদা অন্য একটি ভিডিওতে বিস্তারিত দেখব, আপাতত আমরা এটি শিখে রাখলে হবে কিভাবে লক করতে হয়। এটি যেহেতু রো লক করলাম সেই কারণে রো এর আগে ডলার সাইন দিলাম, যদি কলামস লক করতে হতো তাহলে ই এর আগে আমরা ডলার সাইন দিতাম, যেহেতু কলামগুলি ই এফ জি এ আকারে আছে আর রো গুলি 1, 2, 3 আকারে আছে, তাই রো এর আগে আমরা ডলার সাইন দিয়ে রোটাকে লক করে দিলাম। এখন যদি এটি আমরা পূর্ণাঙ্গ যে কোনো একটি সূত্রের মাধ্যমে লিখি, অর্থাৎ যে কোনো সিম্বলকে এভাবে আলাদা সিলেক্ট না করে বা যে কোনো কলাম বা রো এর সেলটাকে সিলেক্ট না করে কিভাবে করব, ইকুয়াল টু ইফ, যদি আমরা স্কোর গটিকে সিলেক্ট করে গ্রেটার দেন অর ইকুয়াল টু 70, কমা, CHAR ক্যারেক্টার, যেটি আমরা একটু আগে সিম্বলে দেখে আসছিলাম, ক্যারেক্টার দেখে আসছিলাম, যদি টিক চিহ্ন হয় তাহলে 252 ব্র্যাকেট শেষ করলাম, অথবা ক্যারেক্টার দেখাবে আমাদেরকে 251 আমরা ব্র্যাকেট যদি শেষ করি এবং পূর্ণাঙ্গ যদি ব্র্যাকেট শেষ করি, তাহলে যদি এন্টার দিই দেখতে পাচ্ছি যে এ আকারে, অর্থাৎ আমাদের ফন্টটি ঠিক নাই, আমরা আগে দেখে আসছিলাম ফন্টটি কি আকারে হবে উইন্ডিংস ফ্যামিলির এই সিম্বলটি, তাই উইন্ডিংস ফ্যামিলি আমরা যদি সিলেক্ট করে দিই হয়ে গেল। এখন যদি আমরা ডাবল ক্লিক করি দেখতে পাচ্ছি যে টিক চিহ্ন এবং ক্রস চিহ্ন চলে আসছে, এবং ফাংশনটি যদি আরেকবার দেখে নিই আমরা, ইফ B2 গ্রেটার দেন অর ইকুয়াল টু 70, ক্যারেক্টার 252, যেহেতু টিক চিহ্নের সিম্বলের ক্যারেক্টার হলো 252 নাম্বার এবং 251 হলো ক্রস সাইন, সেই জন্য এখানে আমরা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আশা করি এই পর্বটি দেখে ইফ ফাংশনের অনেকগুলি ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। আগামী পর্বটি দেখলে আশা করি আরও ক্লিয়ার হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।